বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি, এই আলোচনাটি যদি কেউ খেয়াল করে শোনে তাহলে শুধু শুনলেই হবে না, এই জিনিসটি মানতে হবে, পেতে হবে, দেখতে হবে। যদি কেউ মানে এবং দেখতে পারে তাহলে এই পৃথিবীতে থাকতেই তিনি সুসংবাদ পেয়ে যাবেন। সেটি হলো কি, যে তোমার জন্য দোজক হারাম, তোমার দোজকের ভয় থাকবে না যদি কোরআন সত্য সঠিক হয়। কোরআন কি বেঠিক হবে? কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহ যেমন সত্য সঠিক তেমনি আল্লাহর কোরআনও সত্য সঠিক, এবং সেই কোরআনের মাঝে মানে সেই কোরআনের মধ্য দিয়ে আমি এখন বুঝব এবং বোঝানোর চেষ্টা করব। এখানে এমন কিছু বিষয় যে আল্লাহ কি বলেছে, যে কিতাবুন ফাসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এটার মধ্যে কি বলা হয়েছে, যে কিতাবুন ফাসসিলাত, যে এর মধ্যে যে জিনিসটি বোঝানো হয়েছে যে এ গ্রন্থ কিতাব, আবার বলা হচ্ছে এই গ্রন্থই কোরআন। একই আয়াতের মধ্যে কোরআনের কথা বলা হয়েছে, একই আয়াতের মধ্যে কিতাবের কথা বলা হয়েছে। তাই আরেকটু ক্লিয়ার করে বলার চেষ্টা করব, সেটি হলো কিতাবুন ফাসসিলাত, দেখেন কিতাবের কথা এই আয়াতেই বলা হয়েছে। আজাতু কোরআনান, তার মানে একই আয়াতে কিতাব ও কোরআনের কথা বলা হয়েছে। তাহলে কিতাব কি, কোরআন কি? তাহলে আধ্যাত্মিক বা রুহানি জগতের শিক্ষায় যদি আমরা বলি তাহলে বলতে গেলে সেটা কি হবে, যে কিতাব কোরআন। তাহলে কিতাব কিন্তু একটা বিষয় যে সে নিজে কথা বলে। আচ্ছা, সে যখন কথা বলে তখন তার কথাগুলো সে নিজে পবিত্র, তার কথাগুলো যখন বলে তখন সেই কথাগুলো ফলে। ঘটনা হলো যা কিছু বলেছে সেই জীবিত কিতাব, তা কিন্তু কাগজে লিপিবদ্ধ হয়েছে, কোরআন। আর এই কোরআন আল্লাহর বাণী, আর মহাগ্রন্থ কিতাব যিনি আল্লাহ। আচ্ছা, তাহলে মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, বুঝুক না বুঝুক একটা কথা বলে থাকে, সেই কথাটা কি বলে থাকে, যে সেই কথাটি বলে দেহ কোরআন, কাগজ কোরআন, আবার বলা হয় কি দেহ কোরআন, আবার কি বলে রুহে ইনসানিয়াতের কোরআন। তবে এই তিনটা কোরআন কিন্তু একই সাথে, কিন্তু এটা ভাগে ভাগে বুঝতে হয়, আর ভাগে ভাগে যদি না বুঝি তাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না, জানতে পারবো না। তাই আজকের আলোচনা এটি হবে যে আপনার দেহের মধ্যে আপনি কি জিনিসটা দেখলে, আপনার দেহের মধ্যে কোন জিনিসটা দেখলে আপনার দোজক হারাম হয়ে যাবে, আপনি সুসংবাদ পেয়ে যাবেন এই পৃথিবীতে থেকেই, যে যে জিনিসটি দেখলে। দেখেন আমরা কিন্তু একটা জিনিস ছোটবেলায় যখন বাবা মা আমাদেরকে সাজিয়ে গুজিয়ে টুপি পরিয়ে দিয়েছে, যাও বাবা মসজিদে যাও, তোমরা হুজুরের কাছে তোমরা কোরআন শিক্ষা করো, তখন দেখা যায় আমরা যখন গিয়েছি তখন দেখা যায় যে কালিমা পাঠ করিয়েছেন, সেই কায়দা সেই আমাসি পড়ার মধ্যে দেখিয়ে দেখিয়ে আমাদেরকে সেই পাঠ করিয়েছেন। তবে হ্যাঁ, আমরা যে পাঠ করেছি কিন্তু সেটা কায়দাতে পড়েছি, কাগজে পড়েছি। আরও একটি কোরআন, সেটি হলো দেহ কোরআন, আর সেই দেহ কোরআনের মধ্যেই কিন্তু বলা হয়েছে যে তোমরা সেই দেহ কোরআনের মধ্যে কালেমা আল্লাহ ফিটিং করেছে, সেই কালেমাকে দেখতে হলে, চিনতে হলে, বুঝতে হলে তোমাদের কি করতে হবে, তোমাদের সেই দেহ কোরআনের মধ্যে ঢুকতে হবে। এবং মসজিদে বা মাদ্রাসায় যে হুজুর বা সেই মাওলানা সাহেব যে শিক্ষক, তিনি কিন্তু আমাকে কায়দা আনাসেবেরা কোরআনে পড়িয়েছিলেন। এখন একজন মুর্শিদ, একজন কামেল মুর্শিদ কিন্তু আপনাকে আমাকে পড়াবে কোথায়, তিনি পড়াবেন সেই দেহ কোরআনের মধ্যে। তাহলে সেই দেহ কোরআনের মধ্যে যখন প্রবেশ করব তখন সেই দেহ কোরআনের মধ্যে আমার মাঝে যে কালেমাটা আল্লাহ ফিটিং করে রেখেছে, যেমন মনে করেন যে আমরা একটা জিনিস ভাবি যে কালেমা যে বিষয়টা, এই কালেমাটা কি জাত নাকি সিফত, যদি জাত হয় কিভাবে, যদি সিফত হয় কিভাবে, এবং জাতের কালেমা কোথায় এবং সিফতের কালেমা কোথায়। জাতের কালেমাটি হলো সে রুহানি জগতে যা আল্লাহর কাছে রয়েছে, আর সিফতের কালেমা
তা মানব কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এই মানব কোরআনের মধ্যে থেকে যদি আমরা একজন কামেল মুর্শিদকে ধরে যখন আমরা সেই দেহ কোরআনের মধ্যে আমরা সেই কালেমাকে দেখব, সেই কালেমাটা কি হবে? সিফাতি কালেমা। আর সিফাতি কালেমাকে যদি আমরা দুই নয়নে দেখতে পারি তাহলে আমাদের দোজক হারাম হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, অনেকে এই কথার মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব করতে পারে যে এটা কি সম্ভব, এটা একটা কথা হলো, কালেমা কাগজে, কালেমা দেহ কোরআনে, কালেমা রুহি ইনসানিয়াতের কোরআনে। তবে দেখেন, আল্লাহ কিন্তু এক, কিন্তু আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয় একদম। তাহলে সেখানে কিন্তু আল্লাহ তিনজনের মধ্যে একজন হয়ে আছে। তাহলে কালেমাটা যাতে আছে, কালেমাটা সিফতে আছে, কালেমাটা কায়দা কোরআনের মধ্যে রয়েছে। তাহলে আমরা যদি সেই তিনটি জায়গার কালেমাকে বুঝতে পারি তাহলে আমাদের সমস্ত দোজকি হারাম হয়ে যাবে। এই পৃথিবীতে থাকতেই আপনি সুসংবাদ পেয়ে যাবেন, তখন আপনার চোখের জল বা চোখে ঝরঝর করে চোখের পানি পড়তে থাকবে। কেন চোখে পানি পড়তে থাকবে জানেন? কারণ দেখেন, মানুষ অনেক যুদ্ধ, অনেক কিছু, অনেক কষ্ট, অনেক ত্যাগ করার পরে যখন মানুষ কোনো একটা কিছু লাভ করে, তখন সে লাভ করার ফলে তার ভিতর থেকে যে কান্নার ঢেকুরিয়া এসে যায়, ঢেকুরিয়া কাঁদতে থাকে, চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকে। তাহলে মানুষ দুঃখ কষ্টের মধ্যে পড়লেও মানুষের চোখে পানি আসে, এবং মানুষ অতি আনন্দেও কিন্তু মানুষের চোখে পানি আসে। যদি আপনি কোনো দিন এই দেহ কোরআনের মধ্যে নিজের কালেমাকে দেখতে পারেন, দেখার সাথে সাথে আপনার দোজক হারাম হয়ে যাবে। আচ্ছা, সেই কালেমাটি দেখলে কেন দোজক হারাম হয়ে যাবে জানেন? এই পর্যন্ত যে পৌঁছাইতে পারে তখন তিনি রাসুলকে দেখতে পারে। আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমার রাসুলকে এক নজর দেখলো তার জন্য দোজক হারাম। তাহলে রাসুলকে কালেমা ছাড়া? আচ্ছা, সেই কালেমাকে যখন দেখতে যাবে তখনই জাত সিফতের সাক্ষাৎ পাবে, তখনই সেই কালেমাকে যখন দেখতে যাবে তখন সেই জাতে আল্লাহ যেই কালেমার মধ্যে নিহিত হয়ে আছে সেই কালেমাটাকেও দেখতে পারবে। তখন এই ছোট্ট মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি যে কথাগুলো বলছি অবশ্যই অবশ্যই তার প্রমাণ আছে। প্রমাণ ছাড়া মিথ্যা কথা বললে তার কঠিন শাস্তি হবে। বিশেষ করে আমরা যেই বিষয়ে আলোচনা করতেছি এই বিষয়ে কিন্তু মিথ্যা কথা বলা চলবে না। জিহ্বা কাটা যাবে, শুধু জিহ্বা কাটা যাবে না, সে মৃত্যুর পরে জাহান্নামী হতে হবে। তাই বলবো কি, যারা মুর্শিদ ধরেন নাই ধরবেন, কিন্তু একটা কথা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। তাহলে পৃথিবীর মানুষে কিন্তু অনেক কিছু চিনে বসে আছে, কিন্তু সেই নিজকেই চিনা হয়নি। আর নিজকে চিনতে পারলে তার রবকে চেনা হবে। আর একজন কামেল মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করা হবে তখন নিজের পরিচয়পত্র দেখিয়ে দেবে, এবং আপনার মধ্যে যে আল্লাহ কালিমাকে সিফাতিভাবে লুকিয়ে রেখেছে সেটি দেখার মতো চক্ষু হবে, জ্ঞান হবে। তখনই আপনি আল্লাহর প্রতি একটি ইমান আসবে। সেই ইমানটি কি? একটি ইমান হলো ইমানের মজমাল, যা না দেখিয়া বিশ্বাস করা। একটি ইমান হলো ইমানে মুফাসসাল, যা দেখে শুনে বিশ্বাস করা। তাহলে কি, কোরআন হাদিস খুলে দেখবেন যে ইমানে মুফাসসাল, দেখিয়া শোনা মানে বিস্তারিত বিশ্বাস, এটা ফরজে গণ্য করা হয়েছে। আর না দেখিয়ে বিশ্বাস করা, এটা কিন্তু ফরজে গণ্য করা হয়নি। তাহলে দেখাশোনার কথা তো আল্লাহ না করেনি। আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলেছে, যারা দুনিয়াতে আমি আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না, তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। স্পষ্ট আয়াত, কিন্তু এই আয়াতটিকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কোরআন লেখা হয়েছে, যে সেটির মধ্যে লেখা আছে কি, যারা দুনিয়ায় অন্ধ তারা আখিরাতে অন্ধ। এই যে কথার দ্বন্দ্ব, আর কখনো শেষ হবে? যদি আল্লাহ দয়া করে তাহলে শেষ হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটি আমি কী বোঝাতে চাইলাম এবং এই জিনিসগুলো আপনারা যদি মানতে পারেন, দেখতে পারেন কোনো কামেল মুর্শিদের কাছে, তাহলে এই পৃথিবী থেকেই দুজক হারাম হয়ে যাবেন। তবে সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো রাখবেন, যাতে করে পরবর্তীতে ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।